আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি সারাদিন কী কী কাজকর্ম করি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। বিছানাটা এলোমেলো হয়ে গেছে, তাই বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া আবার নাস্তা খেয়ে কলেজে চলে গেছে। বিছানাটা আমি ঝেড়ে বালিশগুলো এখন আমি বিছানার উপরে রেখে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি টেবিলটা একটু পুছে নিব। তো বন্ধুরা, এখন আমি কিচেন তাওয়াল দিয়ে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ সকালে আবার নাস্তা খেয়েছিলাম তাই টেবিলটা ময়লা হয়ে গেছে। এখন আমি কিচেন তাওয়াল দিয়ে টেবিলটা পুছে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া কালকে রাত্রে আসার সময় কিছু ফ্রুটস কিনে নিয়ে আসছিল, তো ফ্রুটসগুলো আমি আবার জালিতে ঢেলে রেখেছি। জালিতে ঢেলে রাখলে ফ্রুটসগুলো ভালো থাকে, তাই আমি সবগুলো ফ্রুটস জালিতে ঢেলে নিয়েছি। এখন বন্ধুরা, আমি চেয়ারগুলো পুছে নিচ্ছি। চেয়ারগুলোতে ধুলা পড়ে গিয়েছে, কারণ কফি কালার চেয়ার প্রতিদিনই পুছে ফেলতে হয়, আর না হলে প্রচুর পরিমাণ ধুলা পড়ে যায়। তো বন্ধুরা, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘর থেকে প্রচুর পরিমাণ ধুলা আসে। এই যে দেখুন কত ধুলা আমি বের করলাম। আমি কিন্তু বন্ধুরা চারতলার উপরে থাকি, তারপরও প্রচুর ধুলা, কোথা থেকে যে আসে এত ধুলা আল্লাহ ভালো জানে। তো বন্ধুরা, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ময়লাগুলো বেলচাতে তুলে নিচ্ছি। আর এই যে এখানে মাফির ছোটবেলার একটি চেয়ার, লাল, তো এই চেয়ারটা মাফির যখন ছয় মাস তখন ওইটুটু বসতে পারে, তো আমার খালা দেখে খুশি হয়ে মাফির জন্য এই চেয়ারটা কিনেছে। আর এখানে আমি ধুয়ে দিয়েছি কন্টেনার, তো কন্টেনারে আমি আবার খাবার রাখি। তো খাবার শেষ হয়ে গেছে, তাই আমি সবগুলো কন্টেনার ধুয়ে দিয়েছি। আজকে আপনাদের আবার খাবার নিয়ে আসলে কন্টেনারে রাখব। তো আমি সবগুলো ধুয়ে বন্ধুরা রৌদ্রে শুকাতে দিয়েছি, শুকানো হলে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, ঘরের কাজকর্ম শেষ করে দুপুরে রান্না করার জন্য আমি চলে আসলাম কিচেনে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল, গোটা দারুচিনি, এলাচ, তেজপাতা। এগুলো আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব, সুন্দর একটি স্মেল আসার আগ পর্যন্ত। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে নিব এখানে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। এখন আমি দিয়ে নিব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। আমি এখন আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে নিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট। এখন আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি দিয়ে নিব আধা চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো। সবগুলো মশলা আমি এখন একত্রে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো এখন আমি খুব ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে নিব।
এখন আমি কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি চিকেনগুলো আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার চিকেনের তরকারি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি তরকারির উপরে দিয়ে নিচ্ছি তেলে রাখা জিরা গুঁড়ো। তরকারিগুলো এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো বন্ধুরা, আমার চিকেনের তরকারি রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে বেড়ে নিব। তো দুপুরের জন্য বন্ধুরা আমি পেঁয়াজু ভাজব। তো পেঁয়াজু ভাজার জন্য আমি প্লেটে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি আজকে খেসারি ডাউলের পেঁয়াজু বানাবো, তাই ডাউলের সাথে আমি কাঁচা মরিচটা বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখন আমি ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো মিশ্রণ দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিব। এখন আমি সবগুলো মিশ্রণের সাথে বন্ধুরা ডালগুলো মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পেঁয়াজের ডাল ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে আসছি কিচেনে। তো চুলার উপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পেঁয়াজুর এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না শেষ করলাম। তো কাছে বা দূরে যে যেখান থেকেই কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক আনন্দ দেয় নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা, এখন আমি চিপসগুলো বয়মে ঢেলে নিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি ফুলকলি বিস্কিট। তো ফুলকলি বিস্কিটটা কিন্তু বন্ধুরা খেতে অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কতটা ভালো লাগে। যদি কারো কাছে আমার মতো এই ফুলকলি বিস্কিটটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব। আর এই যে আমাদের ছোট্ট রাজকন্যা চেয়ারে বসে কি আনন্দ সে ফুপির বাসায় বেড়াতে এসে।
তো চেয়ারটা পেয়ে সে অনেক আনন্দ হয়েছে। চেয়ারে বসে দেখুন সে কি করছে, আমি আর মাফি ডাকছি। এই যে দেখুন চেয়ারটা এখন মুখে দিচ্ছে, সে মাফি ডাকছে, আমি ডাকছি। এই যে দেখুন আমাদের দেখে সে কত খুশি হয়েছে। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম মাফির জন্য, নাস্তা তৈরি করার জন্য। তো মাফি আবার বলল, আম্মু আমাকে বিকালে একটু সুপলু রুস রান্না করে দিও। তাই আমি চুলায় একটু পানি বসিয়ে দিয়েছি আর পানি গরম হয়ে গেছে। এখন আমি লুডুসটা একটু ভেঙে পানিতে দিয়ে দিলাম। এখন আমি নুডুসের উপরে দিয়ে দিলাম একটি ডিম। ডিম দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নুডুসটা। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি দিয়ে নিচ্ছি নুডুসের মশলা। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো বন্ধুরা আমার স্যুপ নুডুস রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে বেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার আজকে সারাদিনের রুটিন আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।